দিনাজপুরের অলিগলিতে গড়ে উঠেছে কয়েক শত এলপি গ্যাস সিলিন্ডারের দোকান। মুদি চকলেটের দোকানেও চলছে এই ব্যবসা। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রকাশ্যেই চলছে ব্যবসা। ভয়ঙ্কর এই গ্যাসের মজুদ গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকা, এমনকি কোচিং সেন্টারের পাশেও। এতে উৎকণ্ঠায় রয়েছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনবল সংকট সহ বেশ কিছু প্রতিকূলতাকে দুষছে বিস্ফোরক অধিদপ্তর। দিনাজপুর প্রতিনিধি খাদিমুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সাজিয়া আক্তার। দিনাজপুরে 2019 সাল পর্যন্ত সনদপ্রাপ্ত বৈধ এলপিজি ব্যবসায়ীর সংখ্যা ছিল 85 জন। এর মধ্যে 33টি সনদ নবায়ন না করায় বর্তমানে বৈধ ব্যবসায়ীর সংখ্যা 52 জন। কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু জেলা শহরেই এমন দোকান রয়েছে কয়েকশো, উপজেলা সহ এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি। বৈধভাবে ব্যবসা করা ছাড়াও এরা সরকারকে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছে। একটা বাচ্চাদের কোচিং সেন্টার আছে, এইখানে আমাদের আবাসিক, সবগুলো আবাসিক। এইখানে যদি আমাদের এই গ্যাসটা থাকে তাহলে আমাদের জন্য এটা মারাত্মক ঝুঁকি না? এটার ব্যাপারে আমরা কথা বলবো প্রশাসনের সাথে। এটা প্রশাসন বুঝবে, যারা এর সঙ্গে জড়িত ফায়ার ইন্সপেক্টর আছে এরা বুঝবে। এসব দোকানে নেই আগুন নিভানোর উপকরণ, কেউ কেউ আবার ব্যবসার সনদ দেখাতেও রাজি নয়। আর নিয়ম মানার প্রয়োজনও মনে করছেন না ডিলাররা। অবৈধভাবে আসলে অবৈধভাবে তো অন্য অন্য কোম্পানি দিচ্ছে, যার কারণে আমাদেরকে দিতে হচ্ছে। শহরে বহু লোক অবৈধভাবে সরকারকে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে সিলিন্ডার মজুদের ক্ষেত্রে ভূমিকা রাখার বিধান থাকলেও দায়সারা জবাব পরিবেশ অধিদপ্তরের, আর বিষয়টি পুরোপুরি নিজেদের নয় বলে জানালো ফায়ার সার্ভিস। সিলিন্ডার আসলে এখানে যারা হোলসেল করতে, এটা সরাসরি পরিবেশ আইনের আওতায় এরকম পড়ে না, তো এটার জন্য সরকার হয়তো অন্যান্য সংস্থা থাকতে পারে, তারা হয়তো বিষয়টা দেখভাল করবে না। গ্যাস সিলিন্ডার মূলত আমরা ওদের যে প্যাকিং বক্স, ওটা আমাদের দাহ্য বস্তুর আওতায় আসে, সেটার ক্ষেত্রে আমরা সাধারণত লাইসেন্স দিই। এর বাইরে ওদের সেফটি সাইডটা আমরা দেখি, যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে যায় লিগেজ বা অন্য কোনো কারণে, সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে তারা ফার্স্ট এড দিতে পারে। এদিকে রাজশাহী থেকে বিস্ফোরক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জানান, এ বিষয়ে একার পক্ষে যথাযথভাবে কর্তব্য পালন অসম্ভব। আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব সিলিন্ডার ব্যবসা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ শিগগিরই ব্যবস্থা নেবে, এমনই প্রত্যাশা জেলাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।